কি মর্মান্তিক ঘটনা বলো তো। বোনের বিয়ে টাকা জোগাড় করবে বলে ছেলেটা সেদিন ফাংশন ধরেছে, এমনকি বোনের বিয়ের দিন সন্ধ্যেবেলা স্টেজে বসে ছেলেটা গান গাইছে, তারপর গাড়ি নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরছে বিয়েটা সময় মতো অ্যাটেন্ড করবে, কিন্তু ছেলেটা আর ফেরা হল না, এত বড় একটা অ্যাক্সিডেন্ট। আসলে কি জানো দময়ন্তী, আমরা ডাক্তার তো, তাই হয়তো এই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে এতটা টাচ করে না, কিন্তু কি যে বলো তুমি, দেখো ঋদ্ধি ব্যানার্জির বাড়ির লোকরা তবু তো খবরটা পেল, কিন্তু আমরা যে ছেলেটাকে নিয়ে এসেছি তার বাড়ির লোকের কথা ভাবো, কিছু জানতে পারছে না, কোথায় গেল ছেলেটা, কেন মিসিং ছেলেটা, কেন বলছি ভবানী ভবনে মিসিং স্কোয়াড থেকে একটা খবর নিলে হয় না? হ্যাঁ হয়, তুমি চাইলে তাও করা যাবে। ব্যাস তাহলে কালকেই ভবানী ভবনে যাবো আমরা। কি হলো? তুমি একটু বোঝার চেষ্টা করো, ছেলেটার একটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্ষুনি অপারেশন হওয়া দরকার, এটা অনেক বেশি জরুরি। তুমি তো দেখলে আমি পুলিশের সঙ্গে কথা বলছিলাম, পুলিশ আমাকে বলেছে যে ছেলেটাকে সুস্থ করে তোলবার জন্য যা যা করবার আমাদের তরফ থেকে আমরা করতে পারি, এর মধ্যে কোনো আইনগত সমস্যা আর নেই। আমার তো রেস্টলেস লাগছে। কেন তুমি এত টেনশন করছো? আমি তোমার পাশে আছি না? আরেকটা কথা মনে রাখো, এই যে তোমার মন থেকে চাওয়া ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, ছেলেটা জীবন ফিরে পাক, এটা কোনো দিন বৃথা যায় না। তোমার ওষুধটা খাবে না মা? তুমি কেন বিরক্ত করছো আমাকে? তুমি দেখতে পাচ্ছ না আমার ছেলেটার জ্বর, গা পুড়ে যাচ্ছে জ্বরে, ওর দিকে কারোর কোনো খেয়ালে নেই, ওকে না খাই, ওকে না সুস্থ করে আমাকে আমাকে কি বলছো তুমি? এসে না, তুমি শোনো, এটা রেখে দাও। আচ্ছা ধরছি না, তুমি ওষুধটা খেয়ে নাও না মা, ওষুধটা খেয়ে নাও। তুমি কি বাজে বকছো বলো তখন থেকে? ওষুধ খেয়ে নাও, ওষুধ কে খাবে, আমি কেন ওষুধ খাবো? আমার কি রোগ হয়েছে? আমার ছেলেটার জ্বর হচ্ছে, ওকে ওষুধ খাওয়াতে হবে? জানে না শুনি না ঘর থেকে এরা আসে কে জানে। মা খাওয়াবো কে, আগে তুমি খাও না মা। তোমার লোক খালি বাড়ির মধ্যে ঢুকে যায়, চলো তো তোমাকে দেখে আমার ছেলে আরো কাঁদছে। এই তো চল মা। মাকে খাওয়াবো বলে নিয়ে এসেছিল, খেলো তো নাই, মাঝে কথা বলতে বলতে ঘর থেকে চলে গেল। সে কি রে রুম, সমানে বলে যাচ্ছে রাজার নাকি জ্বর হয়েছে, ওকে আদর করতে করতে ওই খবরে নিয়ে চলে গেল। বর্দা এই বর্দা কতদিন আর এভাবে চলবে, মা কবে সুস্থ হবে কিরে? আমি বুঝতে পারছি না রে রুমি, কাল রাজার কাজ, এখন যদি এরকম কাণ্ড চলে তাহলে তো আমি কি করে সামলাবো, কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বর্দা বলি কি, রাজার কাজের ওখানে মাকে রাখা যাবে না, মানে মায়ের এমনি হুশ নেই ঠিক আছে, কিন্তু হঠাৎ করে যদি রাজার ছবি দেখে কিছু, ঠিকই তো কি হবে তো? এইসব ভেবেই আমি চেয়েছিলাম যে রাজার কাজটা বাইরে কোনো মন্দিরে করা, বাবা বললে এখানে করতে হবে। তুই শুধু মার কথা বলছিস শুনি, তুই দুষ্টুর কথা ভাবতে হবে, ওই মেয়েটার কি হবে, ওর মাথায় কি যাচ্ছে? আরে দাদা
দুষ্টু শেষ পর্যন্ত থানায় চলে গেল। রাজা, রাজাটার জন্য ওর মনটা একদম উল্টো পাল্টা হয়ে গেছে জানিস তো। ও যে কি করছে নিজেও বুঝতে পারছি না। ওর মা ফোন করেছিল, ফোন করে বললেন যে দুষ্টুকে কিছুদিন আমার কাছে রাখি তাহলে ও ভালো থাকবে, ওখানে তো আর ওর সাঁকাশি দূরের ব্যাপারে কেউ কিছু বলবে না। তাই ভাবছিলাম যাক না, ওকে কি আটকাচ্ছে মাম্মার বাড়িতে যে কটা দিন থাকবে সে কটা দিন প্রতিবেশীদের বঞ্জনা শোনা থেকে আমরা মুক্ত থাকবো। ঠিক আছে, কেন এখন সব কথা হচ্ছে বলতে পারিস? ও তো যাবে না ওখানে, তাহলে কেন এসব অবান্তর করবে? মেয়েটা না কোনো রকম আক্কেল নেই, এত দেরি হয়ে যাচ্ছে এখনো বাড়ি ফিরছে, অদ্ভুত। সরি মিস্টার। আমার ফিরতে একটু দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু আমি অন্য কোথাও ঘুরে বেড়ানোর জন্য বেরোইনি, আমি থানায় গেছিলাম। জানো বর্দি ভাই, থানা থেকে বেরিয়ে আমি না একটা মন্দিরে গিয়েছিলাম, ভগবানকে সব কিছু বলেছি, আমার জীবনের সব দুঃখ কষ্ট সব। আমি চিনি না তাকে, সে আমার হাতটা দেখতে চাইল আর আমি তাকে সব কিছু বলে দিয়েছি। সব কিছু শোনার পর সে কি বললো জানো? বললো তোমার স্বামী তো মারা যায়নি, ও তো মারা যেতে পারেই না, কিছুতেই পারে না। বর্দি ভাই, আমি কাল অর্গানাইজারের অফিসে যাবো, গিয়ে রাজার খোঁজ খবর করবো, দুদিন ধরে রাজা কি করেছে, ও কটা শো করেছে, লাস্ট শোটা কোথায় করেছে সব কিছু জানবো, সব ডিটেলস আমি জানবো। আর আর জানো আজকে কি হয়েছে? অফিসার তো একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি, রাজা গাড়ির সামনের সিটে কেন বসবে বলো তো, এটা বলতে পারেনি অফিসার। আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, তোমরা সব কিছু জানা সত্ত্বেও কেন চুপ করে দাঁড়িয়ে আছো? বুঝেছি, দুষ্টুর কথায় তোমরা এমন মোহিত হয়ে গেছো যে কারোর কিছু বলার শক্তিটা পর্যন্ত নেই। কিন্তু দুষ্টু, একটা কথা তুমি পরিষ্কার করে জেনে নাও, কাল কিন্তু সমস্ত পাড়ার মহিলাদের সামনে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে। পাড়ার মহিলা সমিতি ঠিক করেছে এই যে রাজা মারা যাবার পরেও তুমি মাথা ভর্তি সিঁদুর হাতে শাঁকা পলা পরে ঘুরে বেড়াচ্ছ, এটা তারা প্রতিবাদ করবে, এই অনাচার তারা আর মেনে নেবে না। সেসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না মিস্ত্রি, কেউ যদি কিছু বলে প্রতিবাদ করে তার জন্য আমি আছি, আমি উত্তর দেবো তাদের। হ্যাঁ সেটা তো তুমি করবে, এই বাড়ির সকলকে যতক্ষণ না তুমি এক ঘরে করতে পারছো ততক্ষণ তো তোমার শান্তি নেই। বললাম না সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, যদি কেউ আসে তার উত্তর আমি দেব, আমি যদি কিছু ঘটে আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা কেন বুঝতে পারছো না যে দায় দায়িত্ব নেওয়ার আগে ছেলেটার বাড়ির লোকজনের সঙ্গে একবার কথা বলা উচিত ছিল? পুলিশ চেষ্টা করছে মা, কিন্তু সমস্যা হচ্ছে যে ছেলেটির বাড়ির লোকজনের খবর এখনো পাওয়া যায়নি, আর বাড়ির লোকজনের খবরের আশায় যদি বসে থাকতে হয় তাহলে তো ছেলেটিকে বাঁচানো যাবে না। নিজের বিচার বুদ্ধির উপরে ভরসা তোমার দিন দিন কমছে দেখছি। তুমি এই কথা কেন বলছো? কেন বলছি? তুমি না একজন ডাক্তার, তার ভালো করতে গিয়ে ছেলেটার যদি হিতে বিপরীত হয় তখন তখন কি হবে? এই করতে গিয়ে যদি তোমার সুনামে কালি লাগে কেমন হবে? যদি একটু অশান্তি হয়? আমি আমার অল্প বুদ্ধি দিয়ে সেটা বুঝতে পারছি, আর তোমাদের এত পাণ্ডিত্য এত বুদ্ধি তোমাদের, এইসব দিয়ে তোমরা বুঝতে পারছো না? আমি জানি মা আমার উপর রাগ করেছে।
হয়েছে। রাগ আমি করি নাই বড় বৌমা, রাগ করি না, আমি শুধু বুদ্ধি দিয়ে ব্যাপারটা বিচার করতে বলছি। হ্যাঁ মা, আমি আমি চেষ্টা করছি মা, কিন্তু কেন জানি না আমি এর থেকে কিছুতেই বেরোতে পারছি না। বিশ্বাস করুন, আজও আমি ছেলেটাকে দেখে এসেছি মা, আমার আমার কেমন যেন মায়া তৈরি হয়েছে। ছেলেটা আমার দিকে তাকিয়েছিল জানেন মা, ওর চোখ দুটো যেন বলছিল আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। আমি কি করবো মা আপনি আমাকে বলে দিন। মা আমি আমি শুধু ছেলেটিকে তার বাড়ির লোকজনের কাছে পৌঁছে দিতে চাই। দাদা তো মা ভালো নেই, একটা ছোট্ট পুতুলকে নিয়ে সারাক্ষণ রাজা রাজা করে অস্থির হয়ে যাচ্ছে। শুনেছি মা, শুভ আমাকে ফোন করে সব বলেছে। অমন সুখের সংসার তোদের, কার যে কাল দৃষ্টি লাগলো কে জানে। হ্যাঁ রে, তোরা ফিরছিস কবে? কাল ছোটদার কাজ, কাজ মিটে গেলে আমরা বাড়ি ফিরে যাব। না কোনো তারা নেই, তুই তুই এখন থাক ওদের কাছে, তোর এখন ওদের বড় প্রয়োজন। দাদা শুভ এসেছে, তুমি ওর সাথে একটু কথা বলো। হ্যাঁ হ্যাঁ বলো। দাদু ভাই এখন তুমি ওদিকটা সামলাও, কটা দিন ওদের কাছে কাছে থেকো। শোনো না বলছি, কালকে তো রাজার কাজ, তুমি কি আসবে? না না, এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না, আমি এখনো বেঁচে আছি আর ওইটুকু একটা ছেলে, আমি যাব না। দাদাকে বলে আমি দু একদিনের মধ্যে অফিস জয়েন করবো, ঠিক আছে? না অফিস টফিস নিয়ে তুমি এত চিন্তা করো না। আরে বাবা সব কিছু ঠিকঠাক থাকবে তো বউ হাতের জন্য তুমি দু একটা দিন ব্যস্ত থাকতে। তুমি ভালো করে থেকো আর শোনো আমাকে একটু দেখে রেখো, এখন রাখছি আমি। শুভ আমার জন্য তোমাদের তোমাদের সব সকালরাত নষ্ট হয়ে গেল তাই না? তুমি এইভাবে কেন বলছো? এইভাবে বলো না, রাজা নেই, রাজা চলে গেছে। আমি হয়তো তোমাদের মতো চোখের চোর ফেলতে পারছি না, কিন্তু আমার মনের অবস্থাটা না আমি তোমাদের কাউকে বুঝিয়ে বলতে পারব না। রাজা আমার খুব ভালো বন্ধু ছিল, মনে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল, আমরা অনেক সময় গল্প করে কাটিয়েছি, আড্ডা মেরে কাটিয়েছি। সেই রাজা নেই, আমার যদি ইচ্ছা হয় মনে তাহলেও কিন্তু আমি রাজাকে রাজা আমাদের ভালোবাসাটা কোথাও কম পড়ে গিয়েছিল না রে। তাই এইভাবে আমাদের সকলকে ছেড়ে চলে গেলি তুই। বাড়ির সকলকে সামলানো সম্ভব নয়, তো এই ছবিটা পূর্ব দিকে মুখ করে লাগানো হয়েছে কিনা
জিলপি ঠাকুরপো, ঠাকুরমশাইকে একবার ফোন করে দেখো না, একবার অন্তত বলে দাও যে আজকে যেন উনি আর দেরি না করে। ঠাকুরমশাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। ঘরেই রয়েছে, আমি সকালবেলা বাবাকে এক কাপ চা করে দিয়ে এসেছিলাম, প্রায় ঘন্টাখানেক পরেও ঘরে গিয়ে দেখি চা যেমন খাতাম পড়েই রয়েছে। দাদা, আমি কি বাবাকে বরেন কাকার বাড়ি রেখে আসবো? না রে, বাবাকে আজকে যেতে চাইবে ওখানে, দেখ একবার বলে দেখতে পারিস। কিন্তু আজ তো সারাদিন রাজাস রাতের কাজ চলবে, বাবা তো এইসব দেখলে আরো ভেঙে পড়বে। বাবাকে এখানে আসতে পারিস, দেখো কাকা মা কি ঘুম থেকে উঠেছে? না, আমি মাত্র ঘরে গিয়েছিলাম, দেখলাম এখনো মা ঘুমোচ্ছে। মা ঘুমো, বাবা মার কাছেই থাক, মাকে সামলা, এখানে আসতাম না। বলতেও পারবো না।